গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি মিষ্টি বাকি সিরিজ। গাইজ, দেখতে পাচ্ছ আজকে আমি খুবই খুশি, খুবই হ্যাপি। আমি আর ঘুম থেকে জলদিও উঠে গেছি, কেন কি আজকে বহুত কাজ আছে। তো আজকে আমার বাবার বার্থডে। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, লাভ ইউ পাপা। আজকে আমার বাবার বার্থডে, তো বাবা তো আমাদের সাথে নেই, বাবা তো উপরে ভগবানের কাছে চলে গেছে। তো আজকে বাবার বার্থডেতে স্পেশাল কিছু করতে চাই, স্পেশাল কিছু করব। তো ভেবেছি 30 জনের মতন গরিব মানুষদেরকে খাওয়াবো আজকে। তো কালকে অর্ডারটা দিয়ে এসেছি, একটু পরে যাব অর্ডারটা আনতে, তারপর যাব স্টেশনে, স্টেশনে যাব। স্টেশনে বেশি মানে ওখানে গরিব মানুষরা বসে থাকে বা থাকেই ওখানে সবসময়। তো কামাখ্যা স্টেশনে যাব, ওখানে যায় তারপর গরিব মানুষদেরকে আজকে খাওয়াবো একটু বিরিয়ানি, কেন কি আজকে আমার বাবার বার্থডে। আর আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাই, এখন আমি ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করে নিই, তারপর কী করছি না করছি সবটুকু দেখতে পারবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, যাও, কিসের অপেক্ষা করছে? আমার আজকে বাবার বার্থডে, বা আমার বাবার জন্য তো একটু করতে পারো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, দেখতে পারছো আমার বেডের অবস্থাটা এরকম হয়ে আছে, তো জলদি যাই, বেডটাকে ঠিক করে নিই, তারপর কী করছি না করছি সবটুকু ভিডিওটা দেখতে পারবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমি যাব ব্রাশ করতে, কেন কি প্রচুর কাজ আছে। তো এখন যাই ব্রাশ করতে, তো ব্রাশটা করে নিই, ব্রাশ করার পরে কী করছি না করছি সবটুকু দেখতে হবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্লিজ, দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশও করে নিয়েছি, বাট ডেলি তো আমি ভিডিওতে দেখাই যে আমি ব্রাশ করছি, কিন্তু আজকে ভিডিওটা করতে পারি নাই ব্রাশ করার টাইমে, কেন কি আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে লাগিয়েছিলাম। আর গাইস, দেখতে পারছো আমার হাতে আছে চা বিস্কুট, চা বিস্কুট চলে এসেছে, জলদি চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর রেডি হতে হবে, রেডি হয়ে তারপরে যাব দোকানে অর্ডারটা আনতে। তো অর্ডারটা আনার পরে আমি আর মা যাব হলো স্টেশনে, স্টেশনে যাওয়ার পরে কী করছি না করছি সবটুকু দেখতে পারবে ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখানে পুরাপুরি রেডি হয়ে গেছি যাবার জন্য। তো আমি উপরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি, লাবড়া আর আলু ভাজা আছে বাটির মধ্যে। তো চলো আজকে বাবার বার্থডে, বাবাকে খেতে দিয়ে নিই, তারপরে কী করছি না করছি সবটুকু ভিডিওতে দেখতে পাবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, আমি বাবাকে খেতে দিয়ে দিলাম, তো আজকে আমার বহুত ভালো লাগছে আর আমি খুবই হ্যাপি যে আজকে আমি আমার বাবার বার্থডেতে কিছু করতে পারছি। এতদিন বাবা যখন বেঁচে ছিল কোনোদিনও বাবার বার্থডেটা স্পেশালভাবে কিছু করতে পারিনি, তো এইবার আমি বাবার বার্থডেতে কিছু স্পেশাল করছি। তো আমার নিজের খুব আনন্দ ফিল হচ্ছে আর খুব ভালো লাগছে, কেন কি আমার জীবনে আমার বাবা মাই ইম্পর্ট্যান্ট, আমার বাবা মাই সব কিছু। তো আমি যে বাবার জন্য যে করছি এই কাজটা, গরিব বাচ্চাদেরকে যে খাওয়াবো বা খাওয়াতে চলেছি, আর বাবাকেও খেতে দিয়েছি বাবার স্পেশাল খিচুড়ি, লাবড়া আর আলু ভাজা। বাবা সবসময় আলু ভাজা আর লাবড়া আর খিচুড়ি খেতে খুব ভালোবাসত, খুবই খিচুড়ি তো সবসময় খেতে ভালোবাসত, আর বৃষ্টির দিনে বেশি করে মানে খিচুড়ি বাবা নিজে বানাতো আর নিজে খেতে। আর আমার বাবা হলো রান্না করতে খুবই ভালোবাসত, ভ্যারাইটিস রকমের খাওয়া বানাবে, মানুষদেরকে খাওয়াবে, আমাদেরকে খাওয়াতো বানিয়ে বানিয়ে, খুব ভালো লাগতো। তো আজকে দিনটা আমার জন্য স্পেশাল, আমার বাবার জন্য স্পেশাল, আমি বাবাকে খুবই মিস করছি। আমি সবসময় মাঝে মাঝে বাবাকে মিস করি, বা আজকে বেশি বাবাকে মিস করছি, কেন কি বাবা আমাদের সাথে নেই, বাবা আমাদের সাথে থাকলে বাবা নিজের চোখে দেখতে পারতো, তো বাবা আরও আনন্দ হতো, বাট বাবা তো ভগবানের কাছে আছে। তো এটাই তো মানুষের জীবন, মৃত্যু তো সবারই আসে, একদিন না একদিন মানুষ তো মরে যায়, বেশি দিন তো মানুষ বেঁচে থাকে না। তো
বাবার মনে এটুকুই বাঁচার ছিল, আর আর বাঁচার আর ছিল না, তার জন্য বাবা চলে গেছে। সো আজকে আমি বহুত হ্যাপি, তো বাবাকে খেতে দিলাম। তো এখন নিচে যাই, নিচে গিয়ে অর্ডারটা নিয়ে আসি, তারপর আমি আর মা যাব স্টেশনে, তো দেখতে থাকো সঙ্গে থাকো। ও গাইস, দেখতে পাচ্ছিলে আমরা এখান থেকে, এই দোকান থেকে বিরিয়ানির অর্ডারটা নিতে এসেছিলাম। ও গাইস, দেখতে পাচ্ছো এখানে বিরিয়ানি প্যাকিং হচ্ছে। ও গাইস, দেখতে পাচ্ছো মা এখানে একটা করে বিরিয়ানি প্যাকেট বের করছে, সঙ্গে জলের বোতল দিচ্ছে। তো এটা একটা স্পেশাল মোমেন্ট, বাবার বার্থডের দিনে মা এখানে বিরিয়ানি আর জলের বোতল দিচ্ছে, সবাইকে দিচ্ছে, যারা যারা আসছে ওদেরকে দিচ্ছে। আর দেখতে পাচ্ছো অনেক মানুষ এসেছে, বড় ছোট সবাই এসেছে জলের বোতল আর বিরিয়ানি প্যাকেট নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছো মা এখানে দিচ্ছে সবাইকে বিরিয়ানি আর জলের বোতল, আর একজন একজন করে মানুষ আসছে আর নিয়ে যাচ্ছে। এটা একটা স্পেশাল মোমেন্ট। সো গাইস, দেখতে পাচ্ছো এখানে ছোট একটা বাচ্চা চলে আছে, চলে এসেছে বিরিয়ানি আর জলের বোতল নেওয়ার জন্য, আর ওর দিদিটাও চলে এসেছে বিরিয়ানি আর জলের বোতল নিল। তারপর বাচ্চাটা মাকে বলছে ডেকে, আমার ভাই এসেছে, আমার ভাইকে একটা বিরিয়ানি প্যাকেট আর জলের বোতল দাও। তো ও নিল আরেক প্যাকেট বিরিয়ানি আর জলের বোতল। এটা একটা খুবই ভালো, কি বলবো, ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো মন থেকে, যে বাবার বার্থডেতে ছোটো বাচ্চাদেরকে আর বড়োদেরকে খাওয়াতে পেরেছি বা খাওয়াচ্ছিলাম, সেটা একটা স্পেশাল মোমেন্ট আর খুবই ভালো লেগেছে। আমি চাই যে প্রত্যেকবার বাবার বার্থডের দিনে ছোটো বাচ্চাদেরকে আর বড়োদেরকে কিছু খাওয়াবো, এতটুকু সামর্থ্য থাকলে বা এতটুকু ক্ষমতা থাকলে খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। আর বাচ্চাটাকে দেখে খুব কষ্ট লাগছিলো, ছেঁড়া একটা জামা পরেছিল, খুবই কষ্ট লাগছে। সো গাইস, দেখতে পাচ্ছো আমার ঘোরা কমপ্লিট, আর আজকে বাবার বার্থডে, আজ বাবার বার্থডে তো অনেক বাচ্চাদেরকে খাইয়েছি। তো আমার ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম, তো সবাই একসঙ্গে মিলে বিরিয়ানি খেলাম, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আড্ডা মারাও কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, সব কমপ্লিট। এখন বাড়ি যাচ্ছি, তো টোটোতে উঠবো, টোটোতে ওঠার পরে বাড়িতে যাই, ব্লগটা শেষ করছি। আর পিছনে দেখতে পাচ্ছ মা আসছে, তো দেখতে থাকো সঙ্গে থাকো। গাইস, দেখতে পাচ্ছিলে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, ওখানে সবাই মিলে গল্প করলাম, বিরিয়ানি খেলাম, তারপরে ওখান থেকে বেড়ে এসে ভাবলাম টোটোতে উঠবো, টোটো পাইনি, তারপর রিক্সা করে তারপরে বাড়ি যাচ্ছিলাম। গাইস, দেখতে পাচ্ছিলে আমরা রিক্সাতে বসেছিলাম, রেল গেটটা পড়ে গেছে বলে আমরা রিক্সাতে বসেছিলাম। এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়, তো এখন রেল গেট পড়েছে বলে আমি রিক্সাতে বসেছিলাম, আর আমার সাথে মাও ছিল, দেখতে পাচ্ছ আমার মাকে। তো আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে আর কখন যেতে পারবো, তো ট্রেনেরই অপেক্ষা করছিলাম। তো গাইস, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ ট্রেন এসে পড়েছে, তো ট্রেন যাচ্ছে এখন, তো ট্রেন চলে গেলে তারপরে আমরা যেতে পারবো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন এসেছে, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, কু চি 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 চি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিলাম, কু চি 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 চি, ট্রেন যাচ্ছে। তো যাক, ট্রেনটা যাক, তারপরে আমরা যেতে পারবো। তো দেখতে থাকো গাইস আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, দেখতে পারলে ট্রেনটা চলে গেছে, এখন আমরা বাড়িতে যেতে পারবো। সবাই বাইক, স্কুটি, গাড়ি স্টার্ট করে দিয়েছে যাওয়ার জন্য, কিন্তু রেলগেটটা এখনও খুলে নেই, একটু পরে রেলগেটটা খুলে দেবো, তারপর যেতে পারবো আমরা।
গাইস দেখতে পারছো ঘরে চলে এসেছি আমার রুমে। আর আজকে বহুত ভালো লেগেছে যে বাবার বার্থডেতে কিছু গরিব বাচ্চাদেরকে আর গরিব বড় মানুষদেরকেও কিছু খাওয়াতে পেরেছি বিরিয়ানি। সো খুবই ভালো লেগেছে, বাবার বার্থডেতে কিছু তো একটা করতে পেরেছি, মনে শান্তি। তো বাবা তুমি যেখানে আছো ভালো থেকো, উপর থেকে আশীর্বাদ দিও, জানি তুমি উপর থেকে দেখছো, তো আশীর্বাদ দিও। খুবই ভালো লাগলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা আমি দোকান থেকে মাত্র কিনে নিয়ে এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। গাইস দেখতে পারছো এটা কিনেছি, এটা হলো সেলফি স্টিক, এটা সেলফি স্টিক, এটার উপর একটা লাইটও জ্বলে। তো এটা নিয়েছে 400 নিয়েছে। তো এটা কিনেছি সেলফি স্টিকটা, তো মানে ভিডিও বানাতে গেলে, ব্লগ করতে গেলে ক্যামেরা হাতের মধ্যে মোবাইলটা ধরে ক্যামেরা করতে একটু প্রবলেম হয়, হাতটা ব্যথা হয়ে যায়, তো তার জন্য এটা কিনেছি সেলফি স্টিকটা। সেলফি স্টিকের একটা দরকার ছিল, তো এটা কিনে নিয়েছি, 400 নিয়েছে। তো মানে এটার মধ্যে লাইটও জ্বলে, উপরে সিস্টেম আছে লাইট জ্বলার, লাইটও জ্বলে। তো আজকের ব্লগটা এতটুকুই। তো ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর প্লিজ গাইস তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক করো না, কোনো কমেন্ট করো না, তো মোটিভেশন কোত্থেকে পাবো ভিডিও বানানোর? আমি তো ভিডিও বানাবো, যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করব, ভিডিও বানাতে থাকবো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যত পারো ভিডিওটাকে শেয়ার করো, আর লাইক কমেন্ট আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখে দিবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমার বাবার বার্থডে, তো আমার বাবার বার্থডে স্পেশাল ব্লগ তোমরা পেয়ে যাবে বিকালবেলায়। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।